আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিজেকে সবার কাছে মূল্যবান করে গড়ে তুলতে কে না চায়? আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, আপনি নলেজ বলেন, ক্যারিয়ার বলেন, এমনকি স্বামী স্ত্রী সম্পর্কটাই বলেন না কেন, এই সকল ক্ষেত্রে আপনি যদি একজন পারফেক্ট মানুষ হতে চান, একজন ভ্যালুয়েবল পার্সন হতে চান, তাহলে কিন্তু আপনার মধ্যে 60টি অভ্যেস অবশ্যই থাকতে হবে। আর সেই গুরুত্বপূর্ণ 60টি অভ্যেস নিয়ে আজকে আমাদের ভিডিও। এক নম্বর হচ্ছে কোয়ালিটি স্লিপ। বর্তমানে আমাদের অন্যতম মেজর প্রবলেম হচ্ছে সারাদিন টায়ার্ড ফিল করা, ঘুম ঘুম ভাব নিয়ে কাজে অমনোযোগী হয়ে জীবনযাপন করা। অফিসে গিয়েও অনেকে ঘুমের মধ্যে থাকেন। এর কারণ হচ্ছে রাতে কোয়ালিটি স্লিপ না হওয়া, ভালো ঘুম না হওয়া। আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে চান, জীবনে সফল হতে চান, অ্যাক্টিভ থাকতে চান, তাহলে দিনের সময় আপনাকে অ্যাক্টিভ থাকতে হলে রাতে আপনাকে কোয়ালিটি স্লিপ অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। আর তার জন্য রাতে গভীর ঘুমের জন্য আপনার খাদ্য অভ্যাসেও পরিবর্তন আনতে হবে, লাইফস্টাইলের মধ্যেও পরিবর্তন আনতে হবে। মনে রাখবেন, প্রত্যেকটি রাতে আপনাকে কমপক্ষে 6 ঘন্টা গভীর ঘুমে থাকতে হবে। অবশ্যই যদি আপনি 6 ঘন্টা কোয়ালিটি স্লিপ যেতে পারেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী দিনটা খুবই অ্যাক্টিভ কাটবে। আপনি সারা দিন অনেক তরতাজা থাকতে পারবেন, যেই কাজে করেন সেখানে সফলতা পাবেন, জীবনে সফলতা পাবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাকে জানতে হবে 2 নম্বর, যেটা সেটা হচ্ছে লার্ন টু প্লে উইথ ভয়েস। বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলি, যারা ভ্যালুয়েবল পার্সন তারা কথা বলার সময় তাদের ভয়েসের অসাধারণ ব্যবহার করে থাকেন। যেমন তারা যদি কোনো ইম্পর্ট্যান্ট কথা বলেন, তখন একটু গম্ভীর গলায়, একটু জোর গলায় বলে থাকেন, বিষয়টি যেন অপর ব্যক্তি বুঝতে পারেন। আবার যখন বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ না হয়, তখন নর্মাল গলায় বলেন। আবার কিছু কিছু কথা খুব দ্রুত বলেন, আবার কিছু কথা খুব স্লো বলেন। এই কথা, অর্থাৎ লার্ন টু প্লে উইথ ভয়েস, এইটা কিন্তু আপনাকে একজন ভ্যালুয়েবল পার্সন বানাবে। এই অভ্যেসটা আপনাকে রপ্ত করতে হবে এবং এটার জন্য আপনার আত্মবিশ্বাসী হতে হবে। এরপরে হচ্ছে ডোন্ট কভার ইওর মাউথ হোয়াইল স্পিকিং, অর্থাৎ যখন আপনি কথা বলবেন মুখে হাত দেবেন না। এটা অনেকের একটা বাজে অভ্যেস। আমরা কথা বলার সময় অনেকেই মুখে হাত দিয়ে কথা বলি, অর্থাৎ যেন আমরা লজ্জা পাচ্ছি অথবা আত্মবিশ্বাসে যথেষ্ট অভাব ফুটে উঠে এই অভ্যেসটার মাধ্যমে। এমনকি এটা দ্বারা বোঝায় যে আপনি আসলে নার্ভাস ফিল করছেন, আপনি আত্মবিশ্বাসী না। মুখে হাত দেওয়াটা কিন্তু নার্ভাস ফিল করার একটা লক্ষণ। এই অভ্যেসটা যাদের মধ্যে আছে তারা কখনোই ভ্যালুয়েবল পার্সন হওয়ার যোগ্যতা রাখেন না, তাই এগুলোকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। একটা কথা বলি, কোনো বিষয় যদি না পারেন আত্মবিশ্বাসের সাথে না বলুন, কারণ না বলাটা এটা পৃথিবীর অস্বাভাবিক কোনো বিষয় না। না জানা, না পারা, এটা আত্মবিশ্বাসের সাথে বলুন। মুখে হাত দিয়ে কেন বলবেন, বিব্রতকর পরিস্থিতি কেন সৃষ্টি করবেন? সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন, তাহলে কিন্তু আপনি একজন ভ্যালুয়েবল পার্সন হতে পারবেন। যদি পারেন সেটাও স্ট্রেট ফরওয়ার্ড বলবেন, না পারলেও স্ট্রেট ফরওয়ার্ড বলবেন। ইনিমিনি করে কথা বলবেন না, মুখে হাত দিয়ে কথা বলবেন না, আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন যাই বলবেন। এরপরে নট বিং লেট। একটি কথা কি জানেন, যে অনেকেই আসলে কেয়ারই করে না যে আপনি দেখতে কেমন, কতটা লম্বা, কতটা খাটো, বা আপনি কি না কি। সবাই কেয়ার করে যে আপনি কতটা দায়িত্বশীল, আপনি যেই সময়টাতে ওয়াদা দিয়েছেন সেই সময়ে আপনি উপস্থিত হতে পেরেছেন কিনা, কথা কাজে মিল আছে কিনা। ধরেন আপনি একজন ব্যক্তির সাথে 10টায় একটি স্থানে উপস্থিত হবেন বলেছেন, তো আপনি 11টা বাজে এসেছেন, নিশ্চিত থাকেন আপনার ভ্যালু কমে গেছে। আপনি যদি সেখানে 9:30 এসে উপস্থিত হন 10টার জায়গায়, সেখানে আপনি কিন্তু ওই ব্যক্তির কাছে একজন ভ্যালুয়েবল পার্সন হয়ে যাবেন। এরপরে হচ্ছে নট বিং অ্যাভারেজ। আপনি যদি আপনার আশপাশে একটু তাকিয়ে দেখেন, দেখবেন মানুষ যাদেরকে মূল্যায়ন করে তারা অন্য 8-10 জন থেকে একটু অসাধারণ। তার মধ্যে নিশ্চয়ই কোনো স্পেশাল কোয়ালিটি রয়েছে। আর এটি এমন নয় যে স্পেশাল কোয়ালিটিগুলো সে এমনিতেই অর্জন করে ফেলেছে। এই জিনিসটা অর্জন করার জন্য তাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়েছে, বিচক্ষণতার সাথে সে অন্য 10 জন থেকে কিছুটা ভিন্ন হয়েছে। আর যারা সাকসেসফুল পার্সন, তাদের যেমন 2টা পা 2টা হাত 1টি মাথা, সব কিছু একই রকম রয়েছে, কিন্তু তাদের মানসিকতাটা কি অন্য বাকি 10 জনের মতো? কখনো না। আপনি খুব ভালো করে পরখ করে দেখলে বুঝতে পারবেন যারা সাকসেসফুল তাদের মধ্যে অবশ্যই ভিন্ন কিছু গুণাগুণ রয়েছে। এটা আপনি খুব কাছ থেকে না গেলে বুঝতে পারবেন না। তাই কখনো অ্যাভারেজ পার্সন হবেন না, আপনি অ্যাভারেজ থেকে একটু বেটার হওয়ার চেষ্টা করুন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিতে পারি। অতিরিক্ত কথা বাড়িয়ে কথা বলার অভ্যেস বাদ দিন, উদার মনোভাব নিয়ে আসুন, সংকীর্ণমনতা দূর করে ফেলুন এবং আত্মবিশ্বাসী হন। 6 নম্বর হচ্ছে স্ট্রেট পশ্চার। আপনি যখন সামনের দিকে ঝুঁকে থাকবেন তখন আপনাকে কনফিডেন্স লাগবে না।
বর্তমানে আমরা ফোন এবং কম্পিউটারের দিকে দীর্ঘক্ষণ যাবৎ ঝুঁকে থাকি, এর ফলে আমাদের পশ্চার কিন্তু ঠিক থাকে না, আমরা সামনের দিকে ঝুঁকে থাকি বা কথা বলার সময়ও আমরা ঠিকভাবে দাঁড়াতে পারি না। তো এটা আস্তে আস্তে অনেক বড় সমস্যা দেখা দেয়। তাই সবসময় স্ট্রেট ফরওয়ার্ড হয়ে দাঁড়াবেন এবং সামনের দিকে মুখ রেখে কথা বলবেন, যার সাথে কথা বলবেন পুরো শরীরটা তার দিকে ফিরিয়ে কথা বলবেন। 7 নম্বর হচ্ছে ডুইং সামথিং এক্সট্রা। আপনি যখন নর্মাল লাইফের সব কিছু মেনটেন করার পাশাপাশি এক্সট্রা কিছুটা সময় দিবেন, অর্থাৎ শ্রম দিবেন, তখন অবশ্যই মাথা রাখবেন এই এক্সট্রা কিছু আপনাকে ভালো কিছু প্রদান করবে, আর সেই ভালো কিছুটাই আপনাকে অন্য 8-10 জন মানুষ থেকে এমনিতেই অনেক উপরে নিয়ে যাবে। তাই মনে রাখবেন অ্যাভারেজ থেকে একটু বেশি এক্সট্রা এফোর্ট দিন। ধীরে ধীরে এই জিনিসগুলো আপনার মনের মধ্যে নিয়ে আসতে পারেন এবং সে অনুযায়ী নিজের লাইফটাকে ক্রিয়েট করেন। আশপাশে তাকান, ভাবুন, চিন্তা করুন। মনে রাখবেন বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে।